أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدقت يا ربنا. اللهم صل على দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো মিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে দিনের বেলা হাজারো কাজ আমাদের ছিল সব মাইনাস করে এক দেড় ঘন্টা দুই ঘন্টা যাই বলি কোরআনে কারিম শোনার জন্য বোঝার জন্য আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একটা নিয়ামত, সবার জীবনে আল্লাহ এভাবে দেন না। মাই ইউরিদুল্লাহু খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকে কোরআনের জ্ঞান দান করেন। আজকে এক ঘন্টায় যদিও মনে হচ্ছে যে আমার তো এই আয়াত মুখস্থ আছে, এই আয়াতের ভেতরে যে কি আছে অনেকে আমরা জানি না, খালি দোয়া করিয়ে যাই, খালি দোয়া করে যাই, দোয়া করলে তো হচ্ছে না, এর ভেতরে আল্লাহ কি দিতে চান ওগুলো আপনি পাচ্ছেন কিনা তাহলে বুঝবেন যে আপনার দোয়া আসলে কবুল হচ্ছে কিনা। এই কথাগুলো আমরা তাফসীরুল কোরআন মাহফিল লিখা আছে, তাফসীর আকারে বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন ওই নিয়ামত তার জীবনে আল্লাহ বাড়িয়ে দেন। এটা আমরা বিশ্বাস করি তো যে আজকে কোরআনের এই অনুষ্ঠানটা আমার জীবনের নিয়ামত, কারণ এর মর্যাদা এত বেশি হয়ে গেছে এখন, যদিও এটা মনে হচ্ছে খেলার ফিল্ড, খেলার ফিল্ড আর নেই। নবীজি বলেন আমি মসজিদে নববীতে প্রবেশ করে দেখি ডান দেখে কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে, বাম দিকে তাকিয়ে দেখলাম কিছু মানুষ আল্লাহর জিকির করছে। নবীজি বলেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে আদেশ দিয়েছে যারা কোরআনে কারিম নিয়ে আলোচনায় লিপ্ত আছে আমি যেন তাদের সাথে শ্রোতা হয়ে বসে পড়ি। টের পাচ্ছেন কি বললাম? বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই কসবার উপর দিয়ে যদি যেতেন, কোরআনের ইজ্জতে অনুষ্ঠানে শ্রোতা হয়ে নিজেও বসে পড়তেন। এরকম একটা জায়গায় আপনি বসে আছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াইজিতা আযানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 2 নম্বর রুকুর 7 নম্বর আয়াতে আছে, ফিজিলালিল কোরআন তাফসিরে পাবেন।
আল্লাহ পাক বলেন, আমি নিজেই যেন ঘোষণা করছি, একটি এলান শোনো, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এলাকার মানুষকে নিয়ে কিছু জানাতে হলে পিয়াদা পাঠিয়ে দেয় যে ঘোষণা দিয়ে আসো আমার পক্ষ থেকে। আল্লাহ পাক যেন নিজে মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন, একটি ঘোষণা, একটি এলান। এ কথা ওজন কত, লোড কত, আপনি টের পাচ্ছেন না? যাদের জ্ঞান আছে বিষয়ে তারা জানে, আল্লাহ নিজে নেমে পড়েছেন, একটি ঘোষণা শোনো, একটি এলান শোনো। কি সেই এলান? লাইন সাকার তোমলা জিদান না কম, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লামে তাকিদ নুনে সাকিলা। এত বড় শক্ত শব্দ কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ তোমার জীবনে ওই নিয়ামত আবার বাড়িয়ে দেব। আমি নিয়ামত বলছিলাম, এই জন্যে আমাদেরকে আল্লাহ বানিয়েছেই এই দুনিয়াতে এবাদত করার জন্যে। আর চোখ বন্ধ হওয়ার পরে যেটা লাগবে তার নাম টাকা, কি নেকি লাগবে। আর এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে পোড়াটাই নেকি হচ্ছে। এটা শুধু আমির হামজার ইজ্জতে বলেন, নরুন্নবী ভাইয়ের জন্যে। হ্যাঁ, আপনি মন থেকে বলেন তো, যদি কোরআন শরীফের তাফসির এখানে লেখা না থাকতো, শুধু আমির হামজা সে কুষ্টিয়া থেকে না আমেরিকা থেকে আসতো, আসতেন না? আমরা এসেছি কোরআনের ইজ্জতে, এই জন্যে এখানে আসা বসা পুরাটাই এবাদত চলছে। এখন যতক্ষণ থাকবেন মনে করবেন নফল নামাজে আছি, নামাজে থাকলে এদিক ওদিক একটু দেখা যায় না, একটু ফ্যান বইনে নেওয়া যায়, কয়টা আছে। একবার গোপালগঞ্জে নামাজ পড়ছিলাম মাগরিবের, হঠাৎ দেখি মোবাইল এসেছে একজনের, নামাজের ভেতরে মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কল দেব। কি করলে? হুজুর নামাজে কল আসলি করব। ওইভাবে আবার নতুন করে তো রিয়ত বিয়ত করে পড়বে না, হুজুর আমি নামাজে আছি বলে রেখে শুরু করেছি। এইরকম নামাজি নাকি এখানে? এদিক ওদিকে তাকাবেন না, কথা বলার তো প্রশ্নই আসে না, এক ঘন্টা একেবারে মনে হয় কবরে আছে। নিস্তব্ধ হয়ে যদি আপনি শুনতে পারেন, আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করবে, ফেরেশতাদের সাথে ওই নিষেধ করেছিল এদের বানাতে, দেখ তো আমার কথা শোনার জন্য কত আগ্রহ এদের, অন্তত এই ভালো দৃশ্য দেখেও আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। যেন এরকম মন নিয়ে এরকম পরিবেশ তৈরি করে শোনেন, আল্লাহ যেন আমাদেরকে এই পরিচিত একটা আয়াত থেকে যে শিক্ষা দিতে চায় ওইটা আমাদের দান করেন। সারাটা জীবন আমি তো পড়ে আসছি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, কিন্তু যে কি বলি অনেকেই আমরা আসলে জানি না। আমার মনে হয় এখানে যারা স্টেজে বসে আছে, একজনকেও যদি জিজ্ঞাসা করেন যে কি চান দুনিয়ার হাসানা, বলবে দুনিয়ার হাসানা না দুনিয়ার হাসিনা চাই। এজন্য আল্লাহ দিয়েও দিয়েছে হাসিনা, তো ওটা কি হাসানা না হাসিনা? খালি জের দিলে আমাদের প্রধানমন্ত্রীর নাম হয়ে যাচ্ছে, কি সুন্দর প্রধানমন্ত্রী পেয়েছি। হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ, শব্দ প্রায় কাছাকাছি। আল্লাহ আমাদের দেখে শুনেই মনে হয় এরকম ভালো মানুষ দিয়েছে, যে হাসিনা দিয়ে দিলাম, হাসানা চাই সারা জীবন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, তোদের আমি একটু পাল্টিয়ে হাসিনা দিয়ে দিলাম। আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেন, তার জীবনের ভালো কাজগুলো কবুল করেন, মানুষ হিসাবে অন্যায় যেগুলো করেছে আল্লাহ যেন মাফ করে দেন। তারে যদি মাফ করে, তার বাবারে মাফ করে, আমাদের তো একটু ক্ষতি হয়ে যাবে নাকি? না, কোনো ক্ষতি। আপনি যদি কারো জন্য মোনাজাত করেন, মনে করবেন ওইটা আগে আপনার জন্য কবুল হবে, এরপরে ওর জন্য। তাহলে ক্ষমা চাইলাম বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য, ওটা আগে কবুল হবে আমার জন্য। কথা বুঝতেছেন? এক ইমাম সাহেব নাকি দোয়া করতো, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহীন। এক যুবক চিন্তা করছে সারা জীবনে একই দোয়া করে, কি এর ভেতর কি আছে, খালি মোনাজাতে হাত তুললে আগেই বলে রব্বি হাবলি মিনাস সলিহীন।
ডাক দিয়ে একদিন বলছে, হুজুরে দোয়া তো সারা জীবন পড়ছেন, দোয়ার মানে কি? আমি জানি না, জানেন না মানে? সারা জীবন একই দোয়া পড়েন, মানে জানেন না? আমি জানি না। এক আলেমের কাছে জিজ্ঞাসা করছে, আমার ইমাম সাহেব প্রতিদিন একই দোয়া পড়ে, দোয়ার মানে কি? ইমাম বলছে, এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত, সুরা সাফাতের ভেতরে ইব্রাহিম নবী এই দোয়াটা পড়েছিলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। যুবক মনে করছে, মনে হয় ইমাম সাহেবের ছেলে মেয়ে নেই, বাড়িতে অনেক দূরে এসেছে আমাদের এলাকায়, মনে হয় ছেলে মেয়ে হয় না, খালি একই দোয়া পড়ে। ডাক দিয়ে বলছো, হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা? এগারোটা। এগারোটা মানে আপনি কি দোয়া করেন? আপনার লজ্জা আছে? আপনি এখনো পর্যন্ত যে দোয়া করে যাচ্ছেন, আপনি তো মানে জানেন না, আমি শুনি আসলাম। এ দোয়ার অর্থ, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আপনার এগারোটা হয়েছে, এরপরও দোয়া করেন, আপনি কি দেশ ভরিয়ে ফেলবেন? ইমাম সাহেব বলছে, বাবা জি দোয়ার মানে এই, আমি যদি আগে জানতাম তো 10 বছর আগে দোয়া বাদ দিতাম। আমি তো জানি না, আমি পড়িয়েই যাই, আল্লাহ দিয়ে যাই। আপনি সেই সারাটা জীবন পড়ে আসলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ায় হাসানা দাও। হাসানা কি? তাফসির একটা দুইটা না, যতগুলো তাফসির আমি দেখেছি, আমি কাবা শরীফে যাওয়ার পরে যখন দেখি রুকনি আমিনি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময়, আজকের সভাপতিও তো হাজির, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা এই আয়াতটা পড়ছে, তখন বুঝিলে আই যে কি বলি, বাস্তবে এসে মিলালাম, দেখি এর ভেতরে কি আছে। এত সারা বাংলাদেশে একই দোয়া করে, কাবা শরীফেও দেখলাম একই দোয়া করছে, তাও যে জায়গায় দোয়া কবুল হয় ওই জায়গায়, রুকনে আমিনিতে হাজরে আসওয়াদের এই জায়গাটায় কেউ যদি জায়েজ কোনো কথা বলে, আল্লাহ ফেরত দেয় না। এসে তাফসির গুলো মিলিয়ে দেখছি যে দুনিয়া আখেরাত আল্লাহ সব এই হাসানার ভেতরেই রেখে দিয়েছে। এখন আমাদের দরকার এই হাসানার ভেতরে কি আছে আমরা এখান থেকে আজকে বের করব। কি আছেন তো আপনারা? ছোটবেলা থেকে এই নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেব বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা দাও, কল্যাণ দাও। আসলে দুনিয়ার কল্যাণ কোনগুলো? আমাদের দৃষ্টিতে বিভিন্ন জিনিসকে হাসানা কল্যাণ মনে হয়, আল্লাহর দৃষ্টিতে কোন কোন জিনিস হাসানা ওইটা আজকে জানতে হবে। আল্লাহ বলেন 10টা জিনিস দুনিয়ার হাসানা কল্যাণ, কেউ যদি 10টা জিনিস দুনিয়াতে পায় তার এই দোয়া সে যেন মনে করে কবুল হয়ে গেছে। আপনি তো সেই জন্মের পর থেকে দোয়া করছেন, আজকে দেখবেন এই 10টা জিনিস যদি পেয়ে থাকেন মনে করবেন আপনার দোয়া কবুল হচ্ছে। আফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা, কয়টা? অকিনা আযাবান্নার, আর জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় আছে, কয়টা? এদিকে 10, এদিকে 5, আর এদিকে 1, সব মিলে কত? এই 16টা জিনিস এতটুকু আয়াতে আল্লাহ লুকিয়ে রেখেছেন। এবার আমরা একটা একটা করে টান দিয়ে বের করি, থাকবেন তো না? রোদে কষ্ট হচ্ছে? ঠিক আছে, দরুদ আর সালাম পড়ে আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জবান খুলে কোরআনের সোনালী আয়াত পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা
কোন সূরা? বাকারা নামে আল্লাহ সূরা দিলেন, 286টা আয়াত আছে। আমরা 201 নাম্বার আয়াতটা পড়েছি। আপনি একটু ভাবেন তো, যে এক আয়াতে যদি এত কথা আল্লাহ দিয়ে থাকেন, পুরা কোরআন শরীফে কত কথা দুনিয়া আখেরাত মিলিয়ে আছে, কিয়ামত পর্যন্ত কেউ হায়াত পেলে এর ব্যাখ্যা শেষ করতে পারবে না, এত কথা আছে এর ভেতর। তা আমরা এক দেড় ঘন্টা দুই ঘন্টায় আর কি যতটুকু পারা যায় সামারাইজ করি করি তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। বাকারা মানে আমরা জানি বকনা, গাভী, গরু। গরু মার্কা একটা সোরা আল্লাহ দিলেন এই কারণে, এর আগে যে সোরাটা আছে তার নাম সোরায়ে ফাতিহা। ওর ভেতরে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে জানিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল স্থায়ী পথ দেখাও। কি পথ? সহজ সরল স্থায়ী পথ। আমি আজকে চলছি ভালো পথে, কালকে আবার বিপথে চলে যাব না, আমি এইটা চাই না। আমি যেন স্থায়ী সরল সরল সঠিক পথে থাকতে পারি, এরকম একটা পথ দাও। আল্লাহ বলেন, দিলাম কি দিলাম? গরু দিয়ে দিলাম। কে? আপনি যে জানি হেদিনা সিরাতাল মুস্তাকিম, আর আল্লাহ দিয়েছে গরু, কারণ এর পরের সূরা কি? গরু না? একটা বারের জন্য চিন্তা করলেন না যে আমি চাইলাম কি আর আল্লাহ দিচ্ছে কি। আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর গরু মার্কা চরিত্রের মানুষ যারা আছে, গরুর চরিত্র কি? এই খাবারে লাগিয়ে দেবেন, এইটা আপনার না এইটা আপনার, ও বুঝবে না দুইটা, মনে করবে আমার। কথা বলে না কেন? গরুর মাথার ভেতরে কি ওইটা আছে যে এটা আমার মালিকের, এটা খাই, পাশেরটা ওটা আমার মালিকের না, ওটা দরকার নেই, এটা বুঝবে। দুনিয়ায় অনেক গরুর মার্কার চরিত্রের মানুষ আছে, নিজের সম্পদ নিজের মনে করে, অন্যেরটাও নিজের মনে করে। এ দেশে এখনো নেই এগুলোর চরিত্র, গরুর চরিত্র। এই একটা মাসলা শোনেন, কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? তাফসীর মাহফিলে কেন আসা লাগে? আপনি তো টেরি পাচ্ছেন না। এমন এমন কিছু সূক্ষ্ম জিনিস আছে যেটা আপনি একজনের কাছে জিজ্ঞাসা করে পাবেন না, এটা এখন আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। আমি তো দোয়া করে এখানে বসেছি, অবশ্যই আল্লাহ আমাকে দিয়ে কিছু কথা আপনাদের সামনে ডেলিভারি দেবে আমি আশা করি। আল্লাহ পাক বলেন, মিনহুম মাই ইয়াকুলু, মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা এখন বলছে ভবিষ্যতে এই কথা বলবে, তার মানে আগে শুধু বলেছে তা না, এখন অনেকে বলছে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়া আসবে তারা এটা বলবে। গরু মার্কা সূরা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন, যাদের চরিত্র গরুর মতো, নিজের সম্পদ নিজের মনে করে, অন্যেরটাও নিজের মনে করে খায়, এদের এই গরুর চরিত্র যদি কোরআনে কারিমে প্রবেশ করে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ হয়ে এদেরকে বের করে দেব। মানুষ হয়ে বের হতে হবে কেন? আল্লাহ পাক মানুষ আর জিন বানিয়েছেন তার এবাদতের জন্য, আর এবাদত করলে মানুষ হয় বান্দা, আর বান্দাদের জন্য আল্লাহ বানিয়েছেন তার জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে যেতে চাইলে আগে আমার বান্দা হও। কি হও? আমার ফেরেশতা হও, এ কথা বলেননি, আগে বান্দা হও। আল্লাহর বান্দা যদি কেউ হতে চায়, মানুষ যদি কেউ হতে চায়, আমাদের যে সমস্ত চরিত্রের গুণাগুণের ভেতরে সমস্যা আছে এইগুলো নিয়াজ কোরআনে প্রবেশ করব। আমরা একটা আয়াতে প্রবেশ করছি যেন এখান থেকে আমরা মানুষের চরিত্র নিয়ে বের হয়ে আসতে পারি। এই মানুষগুলো আমাকে বলছে, বলবে এগুলো মজারে, তা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন বলছে ভবিষ্যতে এরা বলবে, রব্বানা হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ,
শান্তি, স্বস্তি, নিরাপত্তা, সুখ, 99টা অর্থ আছে হাসিনা, হাসানা। হাসিনা মানে সুন্দরী, এই একটাই। আর হাসানা মানে কল্যাণ, নিরাপত্তা, সুখ, শান্তি, স্বস্তি। এখন এইগুলো আমাকে তুমি দুনিয়ায় আগে দান করো না আখেরাতে আগে দান করো? আর জোরে বলেন। এই জন্য দুনিয়া যদি শান্ত না হয়, দুনিয়া যদি সুন্দর ভাবে আপনি কাটাতে না পারেন, মরণের পরও আপনি জান্নাত পাবেন না। এই জন্য পৃথিবী সুন্দর করার জন্যে, পৃথিবী শৃঙ্খলা যুক্ত করার জন্যে, শান্তি স্থাপন করার জন্যে এ দুনিয়াতে যারা চেষ্টা চালায় তারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। অনেকে বলে না আমার দুনিয়া কিছু দরকারই নেই, আমার আগে আখেরাত। আপনি পাগল, দুনিয়ার কথা আল্লাহ আগে দিয়েছেন। এ পৃথিবীতে যদি আপনি শান্তি স্থাপন করতে না পারেন, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? এই ভালো করে শুনবেন এটা। দুনিয়াতে যারা অশান্তি তৈরি করে, যারা ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে, সামনাসামনি হয়তো অনেককে মানুষ বলে যে আপনি এলাকার কৃতি সন্তান, শ্রেষ্ঠ সন্তান, ভালো মানুষ, পেছনে যে বলে তার জন্য বরদোয়া করে। আপনি ভীতি সৃষ্টি করে দিয়েছেন, অশান্তি তৈরি করেছেন, বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছেন। শান্ত হয়ে যাওয়ার পরে আপনার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত। সূরা সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান্নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগায়রিল হাক উলাইকা লাহুম আযাবুন আলীম। আমি আল্লাহর অভিযোগ তো তাদের বিরুদ্ধে, এর পাচ্ছেন কি বলছি? প্রধানমন্ত্রী আজ যদি ঘোষণা দেয় আমার অভিযোগ আছে এই দেশে একজনের বিরুদ্ধে, এ কথাটার গুরুত্ব নেই। আল্লাহ নিজে বলছেন আমার অভিযোগ ওই লোকটার বিরুদ্ধে, এ কথার অনেক ওজন। তামাম দুনিয়ার মালিক বলছে আমার অভিযোগ আছে ওই লোকটার বিরুদ্ধে, তাও কিয়ামতে আল্লাহ বলবে। কোটি কোটি মানুষ থাকবে বিচারের এই মাঠে, সবার সামনে যদি বলে হামজা দাঁড়া আমার অভিযোগ আছে, তোর বিরুদ্ধে আমার মামলা আছে, আমার কেস আছে। এখানে দুই প্রকার মানুষের নাম আমরা বেশি, ইয়াজলিমুনান্নাস, যারা মানুষের উপরে জুলুম করছে করবে। আপনি একটু ভাবেন তো, এই আয়াতটা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দাইনি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করছে করবে না। ইয়াজলিমুন আল নাস, মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, তাদের অধিকার নষ্ট করে। ওয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা ভীতি তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, যারা অশান্ত করার জন্য চেষ্টা করে বেড়ায়, কাজ করে বেড়ায়। একটা পরিবারে আজ যদি কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, পুরা পরিবারটাই মনে হয় যে জাহান্নাম হয়ে গেছে। কথা বলে না কেন? সরকার জিরো টলারেন্স দিয়ে পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এরপরও একটা পরিবারে যখন দেখি মাদক সেবী, পুরা পরিবারটা, ভাই বোন, মা বাবা, স্ত্রী পর্যন্ত জাহান্নামে আছে, অশান্তি তৈরি করে ফেলে। এটা পরিবার গেল, সমাজে, রাষ্ট্রে, চাঁদাবাজির দ্বারা, আমাস্তানির দ্বারা, বিভিন্ন মানুষের উপরে জুলুম করার দ্বারা, হাজারো মানুষকে যারা ভীতিপূর্ণ অবস্থায় ফেলে দিয়েছেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি আল্লাহর মামলার আসামি। কসবাবাসী নিজের দিকে তাকিয়ে ভাবেন তো আপনি আবার আল্লাহর মামলার আসামি না তো? যিনি বিচার করবেন উনি যদি বাদী হয়ে যায়, তাহলে আপনার পক্ষে কোন উকিল দাঁড়াবে বলেন? যদি বলেন না নবীজি কি বলেছে আপনাকে, নবীজি দাঁড়াবে? আল্লাহ নিজে বাদী, এটা আল্লাহবাদী কেস। এটা পাচ্ছেন?
মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে আর বিশৃঙ্খলা তৈরি করে, এদের মামলার আসামি সরাসরি বাদীকে, এটা আল্লাহ বাদী কেস। আল্লাহ আমাদেরকে যেন এই মামলার আসামি না করেন, বলেন আমিন। দুনিয়া আগে দরকার, এরপরে আখেরাতের কথা আল্লাহ দিয়েছেন। সিরিয়াল হিসাবে যদি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া না রব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানা, আখেরাতে হাসানা দাও, তাহলে দুনিয়ার এই কথা আমি একটা, এই যে দশটা আছে একটাও বলতাম না। আল্লাহ আগে দুনিয়ার কথা দিয়েছেন, কারণ পৃথিবী শান্তিময় না হলে আপনি আখেরাত শান্তিময় করতে পারবেন না। পাঠিয়েছে আল্লাহ এই জগতে, এখান থেকে আপনার আখেরাতের পুঁজি ক্ষেত তৈরি করে নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখেরাত, দুনিয়া হচ্ছে আখেরাতের এরকম শস্য ক্ষেত, এখান থেকে ক্ষেত তৈরি করে বাড়িতে নিলে ছয় মাস আপনি নিরাপদে থাকতে পারবেন। এটা যদি বিশ্বাস করে থাকেন, এই পঞ্চাশ ষাট সত্তর বছরে যা করবেন একশো ভাগ বিশ্বাস করতে পারেন, এইটা দিয়ে আপনার আখেরাতের পুঁজি আখেরাতের জীবন চলবে। যদি এখান থেকে একেবারে পোড়া ধান নিয়ে যান, ছয় মাস যেমন নিরাপদে খেতে পারবেন না, এখান থেকে যদি অন্যায় অবিচার করে বিদায় নেন, মৃত্যুর পরে আপনাকে কিন্তু আল্লাহ শাস্তি দেওয়া শুরু করবে। এটা শুধু মুখে মুখে না, একশো ভাগ হবে। এখানে দুনিয়া আগে চাই আমরা, আল্লাহ দুনিয়া কি চাই? হাসানা চাই, কি চাই? আল্লাহ বলেন দুনিয়ার প্রথম হাসানা হচ্ছে কোরআনে কারিম পাওয়া। প্রশ্ন আসতে পারে, আমার কোরআন পেয়েছি, আমার ঘরে আছে, চলেন আমি দেখাবো। না, এটা কোরআন পাওয়া না। কোরআন যদি কেউ পায় এ কথা বলে, তাহলে চারটা জিনিস তার ভেতরে পাওয়া যাবে। আমি বোঝাতে পারছি তো কথা? কেউ যদি বলে আমি কোরআন পেয়েছি, কয়টা জিনিস পাবে বলেন? বলেন, এটার দলিল পাবেন সূরা বাকারা প্রথম নাম্বার পারা ১৮ নাম্বার পৃষ্ঠা ৪ নাম্বার লাইনের ১২১ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ পাক বলেন আমি যাদেরকে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। ডাক্তার জাকের নায়েক, এ লোকটার ১৩ খণ্ড লেকচার আছে, আমি পড়েছি যতটুকু সামারাইজ করে, একটা বিষয় আমার মাথায় ঢুকেছে, ব্যাখ্যা তিনি এভাবে করেছেন। কেউ যদি কোনো বিষয় পড়তে চায়, পড়ার একটা হক আছে, পড়ার একটা, আপনি পড়লে হবে না কোনো বিষয়, পড়লে তার হক তার শর্ত চারটা, চারটা বিষয় সামনে রেখে পড়া লাগে। এক নম্বরে, যে কোনো বিষয় কেউ যদি পড়ে, তাহলে ওটা শুদ্ধ করে পড়তে হয়, এটা মানেন তো? অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যেতে পারে, বলেন। দুই নম্বরে, এটা শুধু পড়লেই হবে না, যে লাইন পড়ছেন ওই লাইন আপনাকে বোঝা লাগবে। আমি ভার্সিটিতে থাকাকালীন ওই সময় একটা ছেলেকে পড়াতাম কুষ্টিয়াতে, পরে আমি পড়ালাম যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার বলছে স্যার, এই যে আমাদের, আময়াকার দয়াকার র, আমাদের লিখতে চারটা অক্ষর লাগে, কোন কারণে তিনটা অক্ষর হলে হবে না? আমি নিজেও জানি না। আমি ওই সময় চিন্তা করেছিলাম কতটুকু মানুষ একটা লাইন পড়ার প্রথম শব্দটাই বুঝতে চায় যে আমাদের লিখতে কেন চারটা অক্ষর লাগে, তিনটা অক্ষরে হবে না কেন, এইটা আগে আপনাকে বোঝান, তারপরে সামনের শব্দে যাব। অথচ এখানে আজ হাজারো মুসলমান কোরআন শরীফ অনেকে পড়ে, কিন্তু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে কি পঞ্চাশ বছরেও জানে না। কোরআন নাজিলের মাস সামনে মাত্র আর দুই দিন আছে, এই দুই দিন পরে যে মাস আসছে, এই মাসে আল্লাহ কোরআন দিয়েছেন, আপনি আজকের এই মাহফিলে সিদ্ধান্ত নিয়ে যাবেন কোরআনে পুরা রমজানে শুদ্ধ করে পড়া এবং বোঝা ছাড়া আমার কোনো কাজ নেই। যত গুরুত্বপূর্ণ কাজ থাক, প্রতিদিন রমজানে আমি এক দেড় ঘন্টা করে সময় বের করে এর পেছনে লাগাবো, যেন একটা মাসে কোরআন শুদ্ধ করে পড়ে আমি কিছু বুঝতে পারি।
এ সিদ্ধান্ত নেওয়া যাবে না। বলেন বলেন, শুধু পড়লে বুঝলেই হবে না, এটা আবার মানা লাগবে। নরনবী ভাই বলছিলেন আপনি ওয়াজ শুনে এই বাড়ি চলে যাবেন প্যান্ডেলের নিচ থেকে, না এখান থেকে কিছু নিয়ে যান। সুতরাং যতটুকু শুনবেন যা জ্ঞান অর্জন হবে এই জ্ঞানের উপরে আপনাকে আবার কাজ করা লাগবে। কিয়ামতে যে পাঁচটা প্রশ্ন মানুষকে আল্লাহ করবে তার সামনে দাঁড়িয়ে, এই মনে করবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করছে আপনাকে ডাক দিয়ে, এই নরুন নবী বল তোর জীবনটা কি করে কাটালি, দুই নম্বরে তোর যৌবন কাল কি করে কাটালি, তিন নম্বরে সম্পদ কি করে উপায় করলি, চার নম্বরে কি করে সম্পদ গুলো কোথায় কোথায় ব্যয় করলি, পাঁচ নম্বরে যতটুকু তোর জ্ঞান ছিল তার কতটুকু আমল ছিল বল। এই পাঁচটার সঠিক জবাব যদি কেউ দিতে না পারে, নবীজি বলেন লা তাযালু কদামা বানি আদামা হাত্তি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন। এই পাঁচটার সঠিক জবাব দেওয়া ছাড়া কেউ সামনেও যাবে না পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আপনি নিজের দিকে এখন তাকিয়ে বলেন তো পাঁচটা প্রশ্নের উত্তর জোগাড় আছে আপনার সারা জীবন না? এখন যদি বলে নুরুন নবী তোর 2024 সালের ফেব্রুয়ারি মাসের 29 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধু মার্চ মাসের 1 থেকে 9 এ 9 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা, পারবে উনি? উনি একা কেন, এখানে কেউ পারার কথা না, নাকি আপনারা পারবেন? আপনি হিসাব বোঝেন, দুদুকে ধরলে আপনার গলা শুকিয়ে যায়। মহান আল্লাহ নিজের সামনে ওনাদের কোনো সাক্ষীও লাগবে না। এদেশের বিচারক যারা তারা বিচার করে সাক্ষী ছাড়া রায় দিতে পারে না, আর আল্লাহর বিচারে আল্লাহর কোনো সাক্ষী লাগবে না, আপনার নিজের শরীরই আপনার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য সাবধানে পাঁচটা প্রশ্নের পাঁচ নাম্বারে যতটুকু আপনি জানতেন ততটুকু মানতেন কিনা এটা আগে আমাকে বলেন, তারপরে আপনি সামনে থেকে যান। হযরত তালহা ইবনে জুবাইর তিনি বলেন এ হাদিসের পাঁচ নাম্বারটা সব সময় আমাকে চিন্তায় ফেলে দিত, আমি যতটুকু জানি ততটুকু মানি কিনা। আর আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ এই হাদিসের এই পাঁচ নাম্বার পয়েন্টে ধরা খাবে বেশি। কে জানে না সুদ খাওয়া নিষেধ, কে জানে না ঘুষ খাওয়া নিষেধ, এই কথা বলে দেখান, কে জানে না বেপরদায় চলা নিষেধ, এটা আবার ওয়াজ করা লাগে নাকি? জ্ঞান আপনার নেই? এটা জানার পরেও আজ যারা বেপরদায় চলেন, নিজের মেয়েকে বেপরদায় চালান, কি জবাব দেবেন এই জ্ঞানটার উপরে? নিজের মেয়ে নিজের বউ যদি সুন্দরী হয় দিশায় পায় না করবে কি, আরো সুন্দর করে সাজায় বিউটি পার্লারে, সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখায় যে জিনিস আমার আছে, তো জিনিস আছে আমি করব কি, ওকে আমার জিনিস। আর মানুষ এরকম মজা মারে দেখে, রাস্তাঘাটে দেখে আর উল্টা পাল্টা ধারণা করে, বলে ওরে মাল গেল, ওটা কি মাল? আপনার স্ত্রীর পেট দেখে পিঠ দেখে বুক দেখে কেউ যদি বলে মাল গেল, আল্লাহর কসম ওই পেটে আর কোনদিন আল্লাহ ভালো মাল দেবে না, যদি দেয় পরিমনির মতো বাঁচবেন আপনি, 14টা স্বামী পাল্টেও এখনো শান্তিতে নেই। ও লাস্ট এটা কস ভাই, আপনাদের বউ মা তাই তার বেশি বলা যাচ্ছে না, দরকার নেই ভাই, যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলে শুধু নিজেই গোনা করে তা না, কত মানুষকে কবিরা গোনায় লিপ্ত করাচ্ছে, কেউ কেউ তার দিকে তাকিয়ে চোখের জেনা করে, কেউ মনের জেনা করে, এক কথা বলছে না? এই জন্য কোন মহিলা যদি বেপর্দার কারণে জাহান্নামে যায়, কমপক্ষে চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে। প্রথমে তার বাবাকে ধরবে,
এরপরে তার বড় ভাইকে ধরবে, এরপরে তার স্বামীকে, এরপরে তার বড় ছেলেকে। আপনি বলেন তো আপনার মা যদি বেপর্দায় চলার কারণে জাহান্নামে যায়, আপনি বড় ছেলে হলে বাঁচবেন? আপনি বাবা হলে বাঁচবেন, স্বামী হলে, বড় ভাই? তা আমরা তো মনে হচ্ছে সবাই ধরা, কারণ হয় আমার বোন বেপর্দার কারণে জাহান্নামে যাচ্ছে, আমার বউ বেপর্দার কারণে জাহান্নামে যাচ্ছে, আমার মেয়ে বেপর্দার কারণে জাহান্নামে যাচ্ছে। অনেক মানুষের দুনিয়ার বিষয়টা বোঝেই না, আন্দাজে মনে করে সুবহান আল্লাহ পড়লে সাবাব, অথচ নিজের যুবতী মেয়ে 16 বছর 18 বছর বয়স, ক্লাস টেনে পড়ে, ইন্টারে পড়ে, ওরে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে, রিকশার বা ভ্যানের সামনে বসিয়েছে, বুকে কোনো ওড়না নেই, আর উনি এরকম একটা রুমাল মাথায় দিয়ে ভ্যানের পেছনে বসে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। কি চাষা সুবহান আল্লাহ পড়ছেন মানে? বলছে বাবা সে দিনকাল ভালো না, লোকের মেয়ের দিকে নজর যাবে, এ কারণে আমি একেবারে মাথা নিচু করে তসবি পড়ছি। সামনে কে? আমার মেয়ে না, নাতি। আপনার নাতি সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে বসে আছে কি বলেন তো? 16 বছর 18 বছরের যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, ও যদি বসে থাকে সামনে, ও সামনে বসে আছে ক্ষেপণাস্ত্র ফিট করে, আর ও পেছনে সুবহানাল্লাহ পড়ছে। তাই সুবহানাল্লাহ আগে সামনে দিন। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। বলেন বলেন, তা আল্লাহ কিভাবে পবিত্র করছেন আপনি? পেছনে তো অপবিত্র করে বসে আছেন, আল্লাহর বিধানটাকে পর্দা দেওয়া কি? বলেন, এটা পবিত্র বিধান না? সেইটা সামনে 18 বছরের ওর মাথার উপর দিন, ওইটা ওখানে না দিও, পেছনে বসে বসে সুবহান আল্লাহ বলছো, লোকের মেয়ের দিকে নজর যাবে। অসময় মসজিদে এসে বসে আছে মুরব্বী, কি মুরব্বী এখানে অসময় মসজিদে? কি বাবাজি কথা বলতে নেই কেন? কি হয়েছে? বাড়িতে ওই বড় মেয়ের যা ননদ এবং তার ওই জামাইয়ের ছোট ভাইরা এসেছে, আমার বাড়ির যে দুইটা মেয়ে আছে ছোট, তাদের সাথে যা করছে দেখার মতো কায়দা নেই, এই জন্য মসজিদে এসে আল্লাহ মিল্লা করছে। এটা একটা টাটকা শয়তান না? তোর মসজিদে এসে সুবহান আল্লাহ বলার কোনো দরকার নেই, আগে এসে ওই দুইটাকে আগে 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 আটকা। বাড়িয়াবাসী খুব ভালো করে নজর করেন, আপনি দুনিয়ায় কল্যাণ চান অথচ কোরআনে কারিম পড়তে পারেন না, শুদ্ধ করে বুঝতেও পারেন না, এর উপরে আমল তো নেই। 4 নাম্বারটা আরো কঠিন, শুধু আমল করলে হবে না, ওটা মানুষ যেন আমল করে সেই ব্যবস্থা করা লাগবে, এই ব্যবস্থা করা লাগবে। এটা কি এখন সহজ না কঠিন? বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি নিজে পড়বেন, পড়েন, নিজে বুঝবেন, বোঝেন, নিজে আমল করবেন, কম বেশি করেন, কিন্তু এটা আমি মানুষকে মানাবো এ কথা বলতে গেলে এখন সমস্যা। আর এই পরিবেশ তৈরি করতে গেলে কত অপবাদ আমাদের নামে দেওয়া হচ্ছে। আরে ভাই আমি উলাইকা ইউকমিনুনা বি, আল্লাহ বলেন এরাই আমার কোরআনে বিশ্বাস করে, আর এরাই দুনিয়ার হাসানা পেয়েছে, যারা আমার কোরআন বোঝে, কোরআন পড়ে, কোরআন আমল করে, আর মানুষকে আমল করানোর জন্য পরিবেশ তৈরি করে দেয়। এই কারণেই তো রিস্ক নিয়ে এই কাজগুলো করা হচ্ছে, যে আমি শুধু নিজে জান্নাতে যাব না, আপনাকেও নিয়ে যাব, আপনাকে আমি পরিবেশ তৈরি করে দেই। এমন একটা সমাজ, এমন একটা দেশ আমি বানাতে চাই যে সমাজে, যে দেশে ঘুষ থাকবে না, বলেন, যেখানে জেনা থাকবে না, ব্যবিচার থাকবে না, বাড়ি বানাতে গেলে চাঁদা দেওয়া লাগবে না। না, এ সেলাই শুরু হয়নি। এখন আমাদের উচিত হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে শেষ করে না দেওয়া। আমি আসলে পেলাম কিনা কোরআনের এই 4টা, সারা জীবন তো দোয়া করে আসলেন আল্লাহ দুনিয়ার হাসানা দাও, আল্লাহ বলেন এটা 1 নাম্বার হাসানা, তুই এটা পেয়েছিস? যদি বলেন না, তাহলে আপনার দোয়া সব ওই ঘর থেকে গেছে, কথা বলে না কেন? আপনার দোয়া তো মাথার উপরে উঠছে না। 2 নাম্বারে দুনিয়ার হাসানা, কোরআনের হেদায়েত পাওয়া, শুধু কোরআন পেলেই হবে না, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন থাকা লাগবে। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, এ বেটা হিন্দু কোরআন পড়েছে, বুঝেছে,
লিখেছে কিন্তু কোরআনে কারিম থেকে হেদায়েত পায়নি। আমরা আজ অনেকে কোরআন পড়ছি, বুঝছি, লিখছি, কিন্তু কোরআনে কারিম থেকে হেদায়েত অনেক আলেম পর্যন্ত পাচ্ছি না। আমি কি কথা বোঝাতে পেরেছি? তিন নম্বরে পরিশ্রম করতে পারা দুনিয়ার হাসানা। আজ অনেকে বসে বসে খায়, না এটা ইসলাম না। আপনাকে পরিশ্রম করা লাগবে। আপনাকে আল্লাহ যা দিয়েছেন ওইটা যদি মেধা দেয় মেধার শ্রম দেবেন, যদি শরীর ভালো রাখে শরীরের শ্রম দেবেন, যদি যোগ্যতা থাকে আপনার যোগ্যতা কাজে লাগান, যে কোনো কায়দায় শ্রম দিন, ওইটা দুনিয়ার হাসানা। আজ আমরা এটা না দিয়েই বসে আছি আস্তালায় গাছতলায় বাঁশতলায়, শুধু হো হো করছে, মনে করছে আল্লাহর অলি, ওইটা আল্লাহর শত্রু। আল্লাহর অলি তো ওইটা আল কাজী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু ওইটা যে লোকটা কাজ করে খায়। আপনাকে আল্লাহ বসে খাওয়ার জন্য বানাননি, এটা আমি বানালাম। হ্যাঁ ছেলে কথা বলো, কোনটা দেয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি পরিশ্রম করার জন্য। আপনি যদি শ্রমই না দেন আপনার হাতির মতো শরীর কি করবেন? আর নিজে কামাই করে নিজে খাওয়া, শুধু উপায় উপায় করে নিজে দুনিয়াতে শেষ করে দেওয়া, এইটার নাম কিন্তু আল্লাহর ইসলাম না। আপনি নিজের খাবার নিজে তৈরি করবেন, আরো পাঁচজনের কর্মসংস্থান বানিয়ে দেবেন, তৈরি করে দেবেন, পাঁচজনের মুখে খাবার উঠাবেন, এইটা আল্লাহ পছন্দ করে। এটাকে আমি বানালাম। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের আমি শ্রেষ্ঠ জাতি বানিয়েছি খেলা করার জন্য না, তোমাদের শ্রেষ্ঠ বানিয়েছি তোমরা মানুষের উপকার করবা। সুতরাং নিজে খাওয়া নিজে উপায় করা এটা নবীদের সুন্নাত ছিল। দুনিয়ার যত নবীর জীবনী পড়েছি কোন নবী বসে বসে খেয়েছে আমি পাইনি। দাউদ নবীর মতো এত বড় নবী লোহা পিটিয়ে সোজা করত, কামার ছিল তিনি। হযরতে আদম নবী এই যে চাষ করে খেত, আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মানুষ দুনিয়ায়, তিনিও বসে খাননি, তিনি ছোটবেলা থেকে চাচার সাথে ব্যবসা করে খেয়েছেন। আমার ভাইরা, তাহলে শ্রম দেয় যারা পরিশ্রম করে এরা দুনিয়ার হাসানা পেয়েছে। চার নম্বরে দুনিয়ার হাসানা নিরাপত্তা পাওয়া। আজ আমরা অধিকাংশ অভিভাবক যারা আতঙ্কে আছি, যুবতী মেয়েকে কলেজে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে মা যায় না মাঝে বসে চিন্তা করছে, আল্লাহ মেয়ে কি একা আসবে না জামাই নিয়ে আসবে? কথা বলছে না কেন? নিরাপত্তা পাইনি আমরা, তার মানে দুনিয়ার হাসানা এখনো পাইনি, এটা দোয়া পর্যন্ত শেষ। পাঁচ নম্বরে দুনিয়ার হাসানা সুখ আর শান্তি পাওয়া। সুখ শান্তি কি? সুখ শব্দের আরবি অর্থ হচ্ছে রাওহাতুন, আর শান্তি শব্দের আরবি অর্থ হচ্ছে সিলমন বা সালমন। কেউ যদি সুখ আর শান্তি পায়, আমি তাফসিরে পড়েছি সুখ হচ্ছে চারটা, শান্তি হচ্ছে তিনটা। এই বিষয়গুলো দুনিয়ায় কেউ যদি পায়, সে যেন সুখ আর শান্তি হাসানা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছয় নম্বরে সুস্থতা পাওয়া। আমি যে সুস্থ আছি এটা দুনিয়ার হাসানা।
কারা কারা সুস্থ আছেন আপনি ভাবেন, যদি সুস্থ থাকতে পারেন মানসিক এবং ইমানের দিক থেকে, এজাজ যারা তাবিজ ব্যবহার করছেন তারা সুস্থ না কি? এরা ইমানের দিক থেকে অসুস্থ, কারণ নবীজি জানিয়েছেন যারা তাবিজ ঝোলায় এরা শিরিক করে, আর শিরিক করা অবস্থায় আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, তাহাজ্জুদ পড়েন, একটাও কবুল হবে না। আমি কথা বোঝাতে পেরেছি? যারা শিরিক করে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআ মানসূরা, কিয়ামতে শিরিক পূর্ণ আমল দেখলে ওটা ওর মুখের উপরে ধুলি কণার মতো নিক্ষেপ করা হবে। সুতরাং তাবিজ ব্যবহার যারা করছেন এটা শিরিক, এটা ব্যবহার করার দ্বারা আজ হাজারো মানুষকে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে কোরআন তাবিজ লিখার একটা কিতাব। এটাকে তাবিজ লিখার জন্য দিয়েছে আল্লাহ, যাদের আছে তাবিজ খুলে ফেলেন, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে তাবিজ লাগবে? আজ পাথর হাতে দিয়েছে, লিটন জওয়ান চিশতির পাথর হাতে দিয়ে মনে করছে সব আমার এর ভেতরে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন কাবা শরীফে গিয়ে যখন ওই কাবার পাথর যেটা হজরে আসওয়াদ জমা দিলে গোনা মাফ হয় আমরা মনে করি, এই জায়গার পাথরের দিকে তাকিয়ে বললেন, নবীজি তোমাকে জমা দিয়েছে এই জন্য জমা দে, যদি নবী জীবনে সোমা না দিত আমিও তোমারে সোমা দিতাম না, শুধু সোমা দিতাম না এটা না, এখানে থাকতেও দিতাম না, এখান থেকে নিয়ে লাঠি দিয়ে তোমারে পিটিয়ে টুকরা টুকরে করে ফেলতাম। কি বুঝলেন আপনি বলেন তো? জান্নাতের পাথর ওইটা আদম নবী নিয়ে এসেছিল, জান্নাতের এই পাথরকে তিনি যদি এই কথা বলতে পারেন যে পাথর তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, শুধু নবী সোমা দিয়েছে এই কারণে সোমা দেই। আপনি বাস্তবে নিয়ে জানে হাদিসটা, আপনি কোথায় আছেন লিটন দেওয়ান সৃষ্টির পাথর নিয়ে? কাবার পাথর সম্পর্কে যদি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই কথা বলতে পারে, দুনিয়ার কোন পাথরের খবর আছে? সুতরাং যারাই ব্যবহার করছেন এই পাথর, এই তাবিজ এই মুহূর্তে খুলে ফেলা লাগবে। কাদের কাদের গলায় হাতে মাথায় তাবিজ আছে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ এলাকায় শিরিক বেদাত নেই। মেয়েদের ভেতরে এটা দেখা যায় বেশি, ছোট বাচ্চা হতে পারে না, ওর গলায় দশটা হাতে পাঁচটা মাথায় দশটা তাবিজ ঝুলিয়ে রেখেছে, ও চিন্তা করে আল্লাহ পেটের ভেতরে থাকাই তো ভালো ছিল, দুনিয়ায় আসতে দেরি 14টা তাবিজ দিয়েছে। ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দারের চেম্বারে যেয়ে দেখি ওখানে টাঙানো প্রায় 200-250 তাবিজ। বললাম স্যার এত তাবিজ? হুজুর মানুষ আসে বাচ্চাদের নিয়ে, দেখি গলায় পাঁচটা হাতে দুইটা সব তাবিজ খুলি খুলি রেখে দি, এত তাবিজ হয়ে গেছে। আপনার কি বিশ্বাস হয় না যে আলাই সাল্লাহু বিকাফিন আব্দা এই আয়াতটা সত্য? এক কথা বলেন, আল্লাহ বলছেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর দুনিয়ার অন্য কারো কাছে মোকাফেকি হওয়া লাগবে তাবিজের প্রতি? সুতরাং এই মানসিক দিক থেকে ইমানের দিক থেকে যারা অসুস্থ আছে, সুস্থতা এটা দুনিয়ার নিয়ামত, এটা হচ্ছে আল্লাহর হাসানা দুনিয়ার জন্য। আপনি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করলেন, আপনি সুস্থ আছেন ইমানের দিক থেকে, আপনি তো অসুস্থ, তাবিজের উপরে কোনো ভরসা করা যাবে না, ভরসা থাকবে আল্লাহর উপরে, কোনো দরকার নেই তাবিজ নেওয়ার। আজকেই খুলে ফেলবেন মেয়েদের বলি, 7 নম্বর দুনিয়ার হাসানা কোরআনের সমাজ পাওয়া আমরা পেয়েছি, 500 আয়াত থাকা লাগে কোরআনের সমাজে, এই সমাজে একটা আয়াতও নেই। একটা ছিল তাও তুলে দেওয়ার চেষ্টায় আছে অনেকে, ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহর নির্দেশ এক ছেলে যা সম্পদ পাবে দুই মেয়ে তাই পাবে। অনেক নাস্তিক আর মুরতাদ এইটার পেছনে লেগেছে, ওরা বলছে সমান সমান করে দেওয়া লাগবে, আল্লাহর চাইতে বেশি দরদি। সুতরাং আল্লাহর আয়াতে হাত দেবেন, এরকম 500 আয়াত আছে শরীয়তের বিধান, যে সমাজে এগুলো থাকে ওইটা দুনিয়ার হাসানা। আন্দাজে খালি দোয়া করিয়েই গেলাম সারা জীবন, একটা দোয়াও কবুল হচ্ছে কিনা ভাবলাম না।
আট নাম্বারে সন্তান যেন ভালো হয়, দুনিয়ার হাসানা। ভালো সন্তান ওইটা যেটা ডাল খায়, বাবা খায়। কি সন্তানের যে দায়িত্ব আছে এগারোটা, কোন সন্তান যদি মা বাবার প্রতি এই দায়িত্ব পালন করে ওঠা দুনিয়ার হাসানা। কয়েকদিন আগে চলছে, চার ভাই দুই বোন ছয় ভাই বোন মিলে বাবার সম্পদ নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেবে, এ সিদ্ধান্ত নিস। এগুলো সন্তান না? নাউজুবিল্লাহ বললেন মানে? আপনাকে নাউজুবিল্লাহ বলতে বলছে কোন কারণে? ওর বাবাকে ছেড়ে দেবে না, করবে কি? আল্লাহর পরে যে বাবার স্থান ওই ছয় ছেলে মেয়ে জানেই না। ও বাবারও দোষ আছে, এই সন্তানদেরকে যে আল্লাহর পরে তাদের স্থান ছিল মা আর বাবার, ও সন্তানগুলো জানে, যদি জানতো নিজে না খেয়ে থাকলেও বাবার রাস্তাকে বের করে দিত না। ও জানে না যে কি জিনিস, ও পড়িয়েছে ওই লাইনে, ওরাও হয়েছে ওই লাইনে। কোরআনের শিক্ষাটা প্রথমে দিয়ে দিত, আল্লাহর কসম, কোন কোরআন জানা মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না, নিজে না খেয়ে থাকলেও মা বাবাকে রেখে আসে না। আজকে আসার সময় যে মাহফুজ ভাই আসছিল আপনাদের এলাকার পুলিশ ইন্সপেক্টর, উনি আসার সময় বলছিল আমার এই ছেলেটা পড়া পড়ান, মাত্র মনে হয় চার পাঁচ বছর বয়স, পড়া পড়ান শরীফ একবার অলরেডি শেষ করে ফেলেছে। ওর আমি আহ্বান জানাবো, ভাই আপনার ছেলেটাকে বড় করান শরীফ আরবিতে না বাংলায় কয়েকবার শেষ করান, ও দুনিয়ায় যত বড় জায়গায় যাবে না কেন অন্তত দুর্নীতি করবে না। আমার এই চোখে দেখা যারা কোরআনে কারিম বুঝেছে পড়েছে, ওরা দুনিয়ার যত বড় জায়গায় যাক না কেন, ওদের সামনে যদি তামাম দুনিয়াও আপনি নিয়ে এসে দিন, পা দিয়ে লাথি মারবে। ওই যে শাহিন জর্দার ডাক্তারের নাম বললাম ফরিদপুরের, কোরআনে কারিম ভেতরে আছে কত বিভিন্ন এই ঔষধের কোম্পানির আছে, কত কিছু তার কাছে দিতে চাই, সব লাথি দিয়ে দূরে সরিয়ে না, যেটা সঠিক আমি ওই ঔষধ লিখবো। অথচ অনেক ডাক্তার যাদের দুনিয়া আখেরাত বলে চিন্তা নেই, খালি দুই নাম্বার ওষুধ লিখে, দুই নাম্বার এমনি লিখছে না, পেছনে গাড়ি দিয়েছে, হাদিয়া দিয়েছে, হাদিয়া তারে দেয় না। পরা বরিশাল বিভাগের ভেতরে সে যদি ডাক্তার থাকে হাড়ের এক নাম্বার, হাজার হাজার রোগী তার কাছে ঠেলে নড়াতে পারছে না। ছোটবেলায় কোরআনে কারিম ভেতরে দিয়েছিল, ছেলে মেয়েকে যদি সত্যিই দুনিয়ার হাসানা বানাতে চান ওকে কোরআন শিক্ষান। এরপরে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, পুলিশ ইন্সপেক্টর বানাবেন, ডিসি বানাবেন, কোনো অসুবিধা নেই, এটাও দুনিয়ার হাসানা। আপনার ছেলে এসপি হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা যদি কন্ট্রোল করতে পারে, আল্লাহর কসম এসপি বানাতে ওরা যদি পঞ্চাশ লাখ টাকা খরচ হয়, পঞ্চাশ লাখ আল্লাহ রাস্তায় দান করা সব পাবে। দুনিয়ার হাসানায় বুঝি না, আন্দাজে খালি দোয়া করে যাই, আর ছেলেরে হুজুর বানিয়ে রেখিস, ও হুজুর দিয়ে কি হবে? আমাদের হাতে আজ একটা এসপি নেই, ডিসি নেই, টিওনো নেই, ওসি নেই, ভালো একটা অফিসার নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা বিশ্ববিদ্যালয়ের স্যার আমাদের তৈরি করা নেই। আজ ভার্সিটির স্যার গুলো যদি ডক্টর ফয়জুল হকের মতো হয়তো সিলেট ভার্সিটির, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুয়াজউদ্দিনের মতো হয়তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মতিয়ার রহমানের মতো হয়তো, এইরকম স্যার আমরা উপহার দিতে পারলে এই স্টুডেন্ট গুলো হযরত ওমরের মতো বের হতো। আর এমন স্যার উপহার দিচ্ছে ও নিজে আল্লাহর বিশ্বাস করে না, যাদের তৈরি করে দিচ্ছে ওগুলো আর এক নাস্তি, ও বড় হয়ে সিয়ারে বসবে, সিয়ারটাই নষ্ট করবে, কথা বলেন না কেন? সুতরাং দুনিয়ার হাসানা তৈরি করতে হলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার। নয় নাম্বারে দুনিয়ার হাসানা হচ্ছে ধৈর্য ধরতে পারা। ধৈর্য কি? খালি সারা জীবন শুনেছি ধৈর্য কি, কত প্রকার, এটা কেমন করে ধরা লাগে, যদি বিপদ না আসে। নবীজি ধরেছিলেন তিনটা বছর এক ঘরের ভেতরে, এক পাহাড়ের ভেতরে, কথা বলেন না কেন? ধৈর্য আমিও টের পেয়েছি এই তিন বছরে, এক ঘরের ভেতরে থেকে তিনটা বছরে বুঝতে পেরে ধৈর্য কারে বলে, কি করে ধরা লাগে, যত উসবিস করেন কোনো কায়দা নেই, ধৈর্য ধরে আছে মামুনুল হকে। দশ নম্বরে দুনিয়ার হাসানা, স্ত্রী যেন ভালো হয়,
ভালো স্ত্রী ওইটা যে সকাল বিকাল স্টার জলসা দেখে না, মানে এখানে যারাই বসে আছে 100 জনের 90 জনের বউ ভারতের সিরিয়ালের পাগল। সম্মানিত মা বোন যারা এসেছেন এই মুহূর্তে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদিও রমজান মাসে শয়তান কিন্তু কালকের দিন পরেই ছুটি নিয়ে যাবে, 1 মাস আমি আর নেই, এই দায়িত্ব দিয়ে যাবে। ওরা বসে বসে সারাদিন সিরিয়াল গুলো দেখে, আবার সিরিয়াল মিলায় নিজের সাথে যে আমি হবো কটকটি, আমার মেয়ে হবে কিরণমালা, নিজের চরিত্রের সাথে মিলাচ্ছেন, আপনারও মেয়ে ধর্ষিত হবে না হবে কি? শয়তান কিন্তু রমজান মাসে বাধা থাকবে, আসলেও বাধা থাকবে, এই কাজ যাদের উপরে দিয়ে যাচ্ছে শয়তান, তারা যদি কন্ট্রোল না হয় রমজান মাসে শয়তান বাধা থেকে লাভ আছে, ওর চেলা বেলা তো সরাস। ভারতের সিরিয়ালের ভেতরে কোনো কিছু পাবেন না, পাবেন খালি ঘর ভাঙা, এবারে স্বামীর মনে দুঃখ দেওয়া লাগে। অথচ নবীজি নিজে মেরাজের রাত্রে দেখলেন অধিকাংশ মেয়েকে আল্লাহ জাহান্নামে দিয়েছে, মেয়েরা প্রশ্ন করছে কোন কারণে, নবীজি বললেন এরা কুফরি করে। কুফরি কার সাথে? স্বামীর সাথে। সারা জীবন সব কিছু দেয়, একদিন একটা সাবান কম হয়ে গেলে উল্টা পাল্টা খোটা দেয়, এরকম মহিলা নেই? সম্মানিত মা বোন যদি থাকেন এরকম কথা যদি বলেন, ওই দিন থেকে আপনার পেছনের আমল সব শেষ, সারাটা জীবনে লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে খুশি রাখার জন্য চেষ্টা করছে, একটা শাড়ি কম হয়ে গেল আর আপনি এক কথায় বলে দিলেন যে তোর বাড়িতে এসে কিছু পেলাম না, আপনার সব শেষ, নামাজ রোজা পর্দা মর্দা সব শেষ। আল্লাহ মেয়েদেরকে যেন এই গোনা থেকে হেফাজত করেন, স্বামীর নাফারমানি করা থেকে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়েছেন এই ভালো স্ত্রী হওয়ার জন্য, জবান খুলে কোরআনের এই সোনালী দোয়াটা পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনী ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। দুনিয়ার হাসানা কয়টা বললাম বলেন বলেন, এ 10টা আপনি পেয়েছেন কিনা এবার মিলান তো। আমার মনে হয় এখানে সবাই এক বাক্যে জবাব দেবেন, না পাইনি, কি দোয়া করবেন এতদিন? অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দাও, আল্লাহ বলেন 5টা। 1 নম্বরে মরণ যেন ভালো হয়, ভালো মরণ ওইটা যেটা গলায় গড়ে দিয়ে হয়, বিষ খেয়ে হয়, কি শাহাদতের মরণ, শাহাদতের মরণ আল্লাহর কাছে সব যাইতে ভালো মরণ, উত্তম মরণ। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমার যেহেতু আর একটা অনুষ্ঠান আছে ঢাকাতে, আমি তাড়াতাড়ি করছি সামারাইজ করার জন্য। 2 নম্বরে কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। এখানে কত হাসি বসে আছে, জিজ্ঞাসা করেন তো হযরত ওসমানের মতো মানুষ শুয়ে আছে, একটা পাথর দেওয়া শুধু? আরে দেশে গরু ছাগল মরে যায় কবর 3 তলা হয়, কোন কারণ আপনি মাজার বানিয়েছেন? ভেঙ্গে গুড়িয়ে দেবেন। হযরত ওসমান জান্নাতের গ্যারান্টি পেয়েছে, তার কবর বোঝা যাচ্ছে না মানুষ নাকি, একটা পাথর দেওয়া আছে শুধু, আর শয়তান মরে গেছে ওর কবর 5 তলা বানিয়েছে। আর এইটা নিয়ে অনেকে কবর পূজা মাজার পূজা করে ব্যবসা করে খাচ্ছে, আর কথা বলে কবরের সাথে মাজারের সাথে ইসলামের সম্পর্ক আছে? আর এগুলো সবচেয়ে বেশি ব্রাহ্মণ বাড়িয়া, কবর পূজা মাজার পূজা সব হারাম, হারাম এবং হারাম, কবরের কোন ক্ষমতা নেই, ওখানে যে শুয়ে আছে সে অসহায়, আর ওখানে বসে বসে জিকির করে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, দাঁত মুখ খুলে ফেলা দরকার। আমি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে শুধু ভাবে হাত তুলে মোনাজাত করছিলাম আল্লাহর কাছে, আর পুলিশ আমার হাতের উপরে বাড়ি দিয়ে বলছে, কি চান, কি চান আপনি এখানে? নাম দোয়া করছেন, কি দোয়া করেন? নবীজির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছিলাম, আমার হাতে বাড়ি দিয়ে বলছে এখান থেকে হাঁটেন, আপনার যদি কিছু লাগে কাবার দিকে তাকান, আল্লাহর কাছে বলেন। নবীজির কবরের পাশে দোয়া করতে দিচ্ছিল না পুলিশে, আমার দাঁড়িয়ে দিচ্ছে, আর কোন গরু ছাগল শুয়ে আছে,
সেখানে মনের কথা বলছে, আরে হয়তো বিপদে আছে। নবীজি বলেন যে লোকটা মারা যায় সে সাগরের পানির ভেতরে হাবুডুবু খাওয়ার মতো থাকে, দুনিয়ায় কেউ কিছু পাঠালে সে পায়, আর ও আছে ওর ধান্দায়। না ভাই, কবর যেন ভালো হয়, এটা আখেরাতের হাসানা। আমাদের কবর গুলো আজ ভালো হচ্ছে না, আমরা মনে করি কবর পাকা করতে পারলেই ভালো। কে বলেছে? নিচে যদি আল্লাহ আগুন লাগিয়ে দেয়। তিন নম্বরে হাসর যেন ভালো হয়। এখন ভালো হাসর হওয়ার জন্য পাঁচ প্রকার মানুষ লাগবে। সামারাইজ করে করে বলতে গেলে তো এখনো কতগুলো পয়েন্ট আছে। ভালো হাসর হওয়ার জন্য কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে, সর্বপ্রথম আল্লাহ আপনাকে একা একাটাকে জিজ্ঞাসা করবে, আই ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়াম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 6 নম্বর রুকুর 95 নম্বর আয়াত, কিয়ামতের সর্বপ্রথম মানুষকে আমি হাশরের ময়দানে ডাক দেব একা একা। কয়জন করে? আপনি স্রেফ একা দাঁড়াবেন। আর যারা বাংলাদেশে ছড়িয়েছে যে কিয়ামতে এক এক পীর সাহেব এক এক আল্লাহর ওলি নাকি মিছিল নিয়ে উঠবে মুরিদ নিয়ে, সব মিথ্যা কথা। কিয়ামতে আপনি একা একা উঠবেন আল্লাহর সামনে, স্রেফ একা, কেউ থাকবে না। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বিচার করবে, কিন্তু আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। অবিচার নেই, আল্লাহর বিচারে ন্যায় বিচার করলো আপনি ধরা খাবেন? এই কথা বুঝতেছেন? আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে আপনি বাঁচবেন না। যদি আল্লাহ কারো উপরে ন্যায় বিচারও করে কেউ জান্নাত পাবে না। শুধু আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় জান্নাত পাবেন। এই জন্য কাবা শরীফ যখন তাওয়াফ করে ষষ্ঠ চক্করে মানুষ এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা, হে আল্লাহ তুমি আর আমি, আমি তোমার গোলাম তুমি আমার মালিক, তোমার ভেতরে আমার ভেতর অনেক দেনা পাওনা আছে, আমি গোলাম হিসাবে যা যা পাওয়ার তুমি আমাকে সব দিয়েছো, কিন্তু তুমি মালিক হিসাবে আমার যা দেওয়ার আমি একটাও দিতে পারিনি। একটাই পথ আছে, তুমি আজকে কাবার সামনে নিয়ে বলছি আমারে মাফ করে দাও। হাসর ভালো হওয়ার জন্য যাদের নাম আমরা কোরআনে পেয়েছি সূরা নেসার ভেতরে আছে, এক নম্বরে নবীদের সাথে যদি হাসর হয়, দুই নম্বরে যদি সিদ্দিকদের সাথে হাসর হয়, তিন নম্বরে যদি শহীদদের সাথে হাসর হয়, চার নম্বরে যদি মহসেন বান্দাদের সাথে হাসর হয়, এই সমস্ত মানুষের সাথে হাসর হলেই তো সুদ খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে। চার নম্বরে হাউজে কাউসারের পানি যেন পাওয়া যায়। যারা শিরিক করছেন বেদাত করছেন যদি নবী পানি দিতেও আসে, ফেরেশতারা বলবে সকান সকান দূর হয়ে যা। হঠাৎ নবীজি বলবেন এগুলো আমার উম্মত না, বলবে না আপনি ইসলাম রেখে এসেছিলেন যেভাবে, আপনি বিদায় নেওয়ার পরে এরা নতুন নতুন ইসলাম বানিয়ে দুনিয়ার মানুষকে শিখিয়েছে, আজ ব্রাহ্মণ বাড়িয়ায় এটা বেশি, আপনি যাই মনে করেন আমি বাস্তবে দেখছি, এটা নতুন ইসলাম চলছে এই কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়ায় বেশি, আন্দাজে ইসলাম বানিয়ে মানুষকে বলছে হো হো এটাও ইসলাম, কোথায় পেছেন আপনি? আমি নাম নাই নাই নিলাম, কত মানুষ এই দুই জেলাতে আলেমের নাম নিয়ে আজ শিরিক আর বেদাত করিয়ে মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ শিরিক আর বেদাতে আল্লাহ এত বেশি রাগান্বিত হন, যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া নিষেধ। জিকিরের নামে আমি যা আপনি আরম্ভ করেছেন, কি আসলে জিকির? জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে, রসুলের নামেও জিকির করা জায়েজ নেই। রসুলের নামে হবে দরুদ, রসুলের নামে কি? যেখানে রসুলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই সেখানে আপনি ইয়ালি বাবা শালি বাবা জিকির করছেন, আপনি মানুষ? আর এটা মানুষকে বিশ্বাস করার, মানুষ তো পাগল, এত কোরআন হাদিস পড়ে না, এ মনে করে না ইয়ালি বাবা শালি বাবা কত সুন্দর নাম ও জিকির করছে, অথচ এটা প্রকাশ্য শিরিক, প্রকাশ্য কি? আমার মনে হয় মন খারাপ করছে না, মানে পাঁচ নম্বরে হাসর কিয়ামতের ময়দানে যেন ডান হাতে আমল নামা পাওয়া যায়, এটা দুনিয়ার আখেরাতের হাসানা। এই পাঁচটা আল্লাহ দিয়েছেন, অবিনাশাবান্নার
জাহান্নাম থেকে আমাদের বাঁচা। আল্লাহ বলেন একটা উপায় আছে, ইসলাম কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালা, জাহান্নামে দেব না। কারণে কোরআনের মালিক আমি না, এ জমিনের মালিক আমি না, আমি শুধু কামলা খাদেম। এই কথা বলে না কেন? আমি চেষ্টা করে যাব, এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাব, চেষ্টা করে যাব, যদি হয় ভালো, না হলে আমার অসুবিধা নেই, আমার বেতন আছে বিকাল পাঁচটায়, আর বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন। এই ১৬টা বিষয় আল্লাহ কোরআনের এই আয়াতের ভেতরে দিয়েছেন, আমরা একটাও পাইনি। আন্দাজে দোয়া করি, যাস রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। বাস্তবে আল্লাহ আয়াতটা আমল করার তৌফিক আমাদের ভিক্ষা দাও, বলেন আমিন। স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ, পুরুষের এবং নারীর দুইজনের ভেতরে সমস্যা আছে। জেলখানাতে আমি তিন বছরে অধিকাংশ মামলা পেয়েছি, এইটা স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল করে, আর পুরুষও ছেলে মহিলাও ছেলে, এই জন্য এই গন্ডগোলগুলো আমাদের পরিবারে সমাজে আছে, এগুলো যেন না হয়। আমি ওখান থেকে টুকে টুকে রেখেছিলাম, বাইরে এসে বই লিখেছি। দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি, এটা নিয়ে স্ত্রীকে পড়াবেন, মেয়েকে দেবেন, যদি মেয়ে বিয়ে দেন বলবে এটা পড়ো, ফুফুকে দেবেন, নিজের বোনকে দেবেন, মাকে পড়াবেন, আর স্ত্রীরা তার স্বামীকে কিনে এটা উপহার দেন, কাজে লাগবে। অনেক তথ্য দেওয়া আছে এর ভেতরে। পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছে, আশা করছি তারা এটা পড়লে কন্ট্রোল করবে নিজেকে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, দিনের বেলা হাজারো কাজ ছিল আমাদের, সব মাইনাস করে কোরআন শোনার জন্য এই কসবার ময়দানে বসে আছি, মেহরবানি করে আমাদেরকে তুমি কবুল করে নাও। আজকের আলোচনার সব তুমি বিশ্ব নবীর রওজায় বসিয়ে দাও। তমাম দুনিয়ার মাঠের নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ এদেরকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাকে কবুল করো। আল্লাহ আমাদের দেশটা যারা স্বাধীন করে, আজাদ করে আমাদেরকে উপহার দিয়ে গেল, বাংলার এই কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে তুমি মাফ করে দাও। প্রধান অতিথি আমার জীবন ভাইকে কবুল করো, বিশেষ অতিথির নবী আসমান ভাইকে মঞ্জুর করো, মোর্শেদ আলম ভাই সহ এই মাহফিল যার মাধ্যমে নিয়েছি, আমার মাহফুজ ভাই তার বাবাকে তুমি মাফ করে দাও, তার একটা ভাই বাইরের দেশে আছে, আল্লাহ তোমার ওই মা গোলামকে তুমি সহি সালামতে রাখো, তার স্ত্রী সন্তান মা সহ যারাই আছে তাদেরকে তুমি নিরাপত্তা দাও, তাদের জীবনের অপরাধও মাফ করে দাও, তাদের জীবনের ভালো ভালো কাজগুলো মঞ্জুর করো। যত আলেম এখানে এসেছে, আল্লাহ আলেমদেরকে মেহরবানি করে আবু বকরের সাথে কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আসিয়ার মতো বানাও। আমার পুলিশ সদস্য ভাইরা যারা এসেছে, আল্লাহ নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্ব পালন করে, এদের এই দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে মেনে নাও। এদের মা বাবা আত্মীয় স্বজন যারা দেশে আছে, তাদের সন্তানাদি যারা আছে, তাদেরকে তুমি তোমার কুদরতের নজর দিয়ে দেখে রাখো আল্লাহ। বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত ঢেলে দাও। একশবার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, এদেরকে ক্ষমা করো। কখন কার মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে যেন একবার হলেও পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।